আমার জীবনের কেবল একটি উদ্দেশ্য ছিল, ব্রহ্মঋষি বশিষ্ঠকে পরাজিত করা, ওনাকে খর্ব করা। আর সেই সুযোগ আমি পেলাম সত্যব্রত রূপে। ওম দিবাকরায় নমঃ। আহা, কি হলো সত্যব্রত, থেমে গেলে কেন? ঋষিবর, আপনি আমাদের কুলগুরু এবং আপনি তো অসীম শক্তির অধিকারী। আপনি আপনার এই অসীম শক্তির দ্বারা এই জগতের যে কোনো কার্য সম্পন্ন করতে পারেন। ঋষিবর, আপনি আমার একটা ইচ্ছে পূরণ করে দিন। আমি সশরীরে স্বর্গলোকে গমন করতে চাই। অসম্ভব এই চিন্তা, এ আপনার অলিক কল্পনা সত্যব্রত। আমি তো আশ্চর্য হয়ে যাচ্ছি যে এমন ইচ্ছা আপনার মনে উৎপন্ন হলো কি করে। রাজন, আমি মহর্ষি বিশ্বরথ আপনাকে সশরীরে স্বর্গলোকে প্রেরণ করতে পারি। এক ভ্রষ্ট রাজার কুলগুরু হওয়া আমার দুর্ভাগ্য। আর আমি এই মুহূর্তে তোমার এই কুল আর এই কুলগুরুর পদমর্যাদা পরিত্যাগ করছি। এই যজ্ঞ বন্ধ করুন বিশ্বরথ, এমন অনর্থ করবেন না। আর এই যজ্ঞকে থামানো যাবে না দেবরাজ, আমি প্রতিশ্রুতি দিয়েছি সত্যব্রতকে, তাকে সশরীরে স্বর্গলোকে পাঠাব। আর আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে আমার প্রতিশ্রুতি পূর্ণ করব। কিন্তু আমি তা কদাপি হতে দেব না। আমি ওকে স্বর্গলোকে কদাপি প্রবেশ করতে দেব না। তাহলে আমি এক দ্বিতীয় ইন্দ্রলোক রচনা করব। মুনিবর, এ কথা জানা সত্ত্বেও যে কোনো ব্যক্তিকেই সশরীরে স্বর্গলোকে পাঠানো উচিত নয়, আপনি কেন এমন করছেন? কারণ আমি এটা প্রমাণ করতে চাই যে এই জগতে সর্বশ্রেষ্ঠ ঋষি আমি, মহর্ষি বিশ্বরথ। তাহলে তার জন্য আপনাকে ব্রহ্মর্ষি হয়ে উঠতে হবে, আর ব্রহ্মর্ষি উপাধি আপনাকে কেবল মহর্ষি বশিষ্ঠই দিতে পারেন। আর তা তখনই সম্ভব হবে যখন আপনার অহংকারজনিত ক্রোধ নিঃশেষিত হবে। আর মুনিবর, আপনাকে তার জন্য ঘোর তপস্যা করতে হবে। তখন আমি জানতে পারলাম আমি যা চাই তা আমার এমন কর্মের দ্বারা কখনোই প্রাপ্ত হবে না। আমি সিদ্ধান্ত নিলাম
এবার আমাকেও ব্রহ্ম ঋষি হতে হবে। তারপর আমার অহংকার, ক্রোধ ও প্রতিশোধের সমাপ্তি ঘটাতে আমি ঘোর তপস্যা আরম্ভ করে দিলাম। তপস্যারত অবস্থায় সহস্র বৎসর অতিক্রান্ত হয়ে গেল। এ কেমন মহামন্ত্র যা সমগ্র ব্রহ্মাণ্ডকে নিজের মধ্যে আত্মস্থ করে নিয়েছে? এই শক্তিশালী মহামন্ত্র রচনা করল কে? প্রণাম ব্রহ্মদেব। কল্যাণ হোক। প্রণাম দেবর্ষি। এই মহাশক্তিশালী গায়ত্রী মন্ত্রের প্রথম দর্শন বিশ্বরথ পেয়েছে। সে ঘোর তপস্যা করে অহংকার এবং অহংকার জনিত ক্রোধ, ঈর্ষা, লোভ, দ্বেষ সবকিছুকেই জয় করেছে। সে ব্রহ্মর্ষি উপাধির যোগ্য হয়ে উঠেছে ঋষি বশিষ্ঠ। কিন্তু ওর ইচ্ছা যে এই উপাধি যেন আপনি তাকে দেন। চলুন মুনিবর, উনি আপনার জন্য প্রতীক্ষা করছেন। ওম ভূর্ভুবঃস্বঃ তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো যো নঃ প্রচোদয়াৎ। আপনার তপস্যা সফল হয়েছে বিশ্বামিত্র। বিশ্বামিত্র, যে ব্যক্তি অহংকার, লোভ, ক্রোধ ও ঈর্ষা থেকে মুক্ত, তিনি তো বিশ্বের মিত্র স্বরূপ। হে রাজর্ষি, আপনি আপনার পুরুষকার ও একনিষ্ঠ তপবল দ্বারা সমস্ত লোক জয় করে নিয়েছেন।
আর তাই অত্য হতে এই সমগ্র সংসার আপনাকে ব্রহ্মঋষি বিশ্বামিত্র বলে জানবে। ব্রহ্মঋষি বশিষ্ঠ আমাকেও ব্রহ্মঋষি অভিহিত করলেন অবশ্যই, কিন্তু আমি এ কথা কখনো ভুলতে পারিনি যে আমার অহংকার বসে আমি ওর সহস্র পুত্রকে হত্যা করেছিলাম। আর সেই স্মৃতি আমায় এই আত্মগ্লানি থেকে মুক্ত হতে দিচ্ছে না। কিন্তু আপনি কতদিন মনকে এমন ভারাক্রান্ত করে রাখবেন? এই আত্মগ্লানির কোনো সমাধান নেই রাম। এখন এর সাথেই আমার শেষ জীবনের যাত্রা পূর্ণ করতে হবে। কিন্তু যখন আপনি আপনার কৃতকর্মে অনুতপ্ত আর আপনি আপনার অহংকার থেকে মুক্তি লাভ করেছেন, তাহলে আপনি গুরু বশিষ্ঠের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন না কেন? না রাম, ব্রহ্ম ঋষি আমায় কোনোদিনও ক্ষমা করবেন না। কিন্তু যদি আপনি ক্ষমা নাই চান, তাহলে জানবেন কি করে যে উনি আপনাকে ক্ষমা করতে চান কি চান? জনক, প্রণাম মহর্ষি। মহর্ষি, আপনাকে স্বাগত জানাই। কল্যাণ হোক জনক, শুভ হোক, মঙ্গল হোক। গুরুদেব, আমরা সবাই আপনার জন্য প্রতীক্ষা করছিলাম। ব্রহ্মর্ষি বিশ্বামিত্র আপনার সঙ্গে এলেন না? পিতাশ্রী, শ্রেষ্ঠ রাজা থেকে আমার ব্রহ্ম ঋষি হয়ে ওঠার এই দৈব যাত্রার সঙ্গে আপনি উত্তম রূপেই পরিচিত। আমার দ্বারা কৃত অনর্থকর কার্যকলাপ আপনি স্বয়ং সহ্য করেছেন। আমার ব্রহ্মঋষি হয়ে ওঠার একমাত্র কারণ হলেন আপনি। আমি ক্ষমার অযোগ্য, আর তাই কোনোদিন সাহস করে উঠতে পারেনি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করার।
আমি এখানে সবার উপস্থিতিতে গুরু বশিষ্ঠকে এই কথা বলতে চাই যে আমি যে দুষ্কার্য করেছি তার তো গ্লানি। আমার ব্রহ্ম ঋষি উপাধি পাওয়ার পরও দূর হয়নি। আমি গুরু বশিষ্ঠকে এই কথা বলতে চাই যে আমি যা দুষ্কার্য করেছি আমি তার জন্য আপনার কাছে ক্ষমা প্রার্থী। ক্ষমা তো আমি আপনাকে সেই দিনই করে দিয়েছিলাম যেদিন আমি প্রথমবার আপনাকে ব্রহ্মর্ষি বলে অভিহিত করেছিলাম। ব্রহ্মর্ষি, আমাকে অনুমতি দিন যাতে আপনার চরণ প্রক্ষালন করতে পারি। আমি মনে করব আমার পাপ স্খলন হলো। প্রসন্ন এই জন্যে যে আমার অমঙ্গল থেকেই আপনার মঙ্গল যাত্রা আরম্ভ হয়েছে। আমার প্রত্যেকটি ব্যক্তিগত বলিদানকে সার্থক করে দিয়েছেন আপনি ঋষিবর। আমার হৃদয়ে আপনার প্রতি অসীম ঐশ্বরিক প্রীতি, আস্থা ও সম্মানের অনুভূতি সর্বদাই ছিল এবং ভবিষ্যতেও সর্বদা থাকবে। কিন্তু সর্বাধিক প্রসন্নতা আমার এই জন্যে হয়েছে যে আপনার প্রায়শ্চিত্ত সাধনের নিমিত্ত হয়েছে রাম। আপনার প্রদর্শিত পথেই রাম তার সকল শক্তি আর সেই শক্তির সঙ্গে যুক্ত দায়িত্ববোধকে উপলব্ধি করেছে। যে শিক্ষা আমি রাম ও তার ভ্রাতাদের প্রদান করেছি তা আপনার শিক্ষা ব্যতীত পূর্ণ হতে পারত না ঋষিবর। আর এই পৃথিবীতে ব্যবহারিক জ্ঞান সর্বদা শাস্ত্রজ্ঞানের থেকেও গুরুত্বপূর্ণ। আপনি ওদের প্রতিভা আর বল এই দুই বিদ্যাই সমান প্রদান করেছেন মহর্ষি। যুগ আসবে, যুগ অতিক্রান্ত হবে, কিন্তু এ জগৎ একথা কোনোদিন ভুলতে পারবে না যে রামের রূপে আপনি এই পৃথিবীকে এক আদর্শ মহানায়ক প্রদান করেছেন। আর আপনি দুটি মহান বংশের পবিত্র বৈবাহিক বন্ধনের মাধ্যম হয়েছে। সেই জন্য আমরা সবাই আপনাকে প্রণাম জানাই ব্রহ্মর্ষি। এই পরম সন্তোষে অভিভূত হয়ে আমি সিদ্ধাশ্রমে প্রত্যাবর্তন করার অনুমতি চাইছি ব্রহ্মর্ষি।
আপনি আমায় সীতার যোগ্য মনে করেছেন, এত সম্মান দিয়েছেন, আমি যথাসম্ভব প্রয়াস করব সীতাকে সর্বদা সুখী রাখার, নিজের সুখের আগে সীতার সুখের প্রতি যত্নবান হব। চলো 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 পাল্টাই।